সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ল্যাঙ্গুয়েজ বিডি চ্যানেলে। আজ আমরা শিখব ইংরেজি ভাষা শিক্ষা ক্লাস 53 নম্বর ক্লাসটি। আসুন তাহলে শুরু করা যাক আজকের এই চমৎকার ক্লাসটি। প্রথমে আমাদের যে বাক্যটি আছে সেটা হচ্ছে, তেলটা দুর্গন্ধযুক্ত। ইংলিশে বলবেন, দ্য ওয়েল ইজ র্যানসিড। এখানে ওয়েল শব্দের অর্থ তেল, র্যানসিড শব্দের অর্থ দুর্গন্ধযুক্ত। দ্য ওয়েল ইজ র্যানসিড, তেলটা দুর্গন্ধযুক্ত। তারপর লিখা আছে, পানিটা পানযোগ্য নয়। ইংলিশে বলবেন, দ্য ওয়াটার ইজ নট পোর্টেবল। এখানে ওয়াটার শব্দের অর্থ পানি, পোর্টেবল শব্দের অর্থ পানযোগ্য। দ্য ওয়াটার ইজ নট পোর্টেবল, পানিটা পানযোগ্য নয়। নেক্সটে লিখা আছে, বাতিটা মিটমিট বা ঝিকমিক করছে। ইংলিশে বলবেন, দ্য লাইট ইজ ফ্লিকারিং। দ্য লাইট মানে বাতিটা, ফ্লিকারিং শব্দের অর্থ ঝিকমিক বা মিটমিট করা। এরপর লিখা আছে, বেসিনটা আবদ্ধ হয়ে আছে। ইংলিশে বলবেন, দ্য সিঙ্ক ইজ ক্লগড। দ্য সিঙ্ক মানে বেসিনটা, ক্লগড শব্দের অর্থ আবদ্ধ হয়ে থাকা বা বন্ধ হয়ে থাকা। দ্য সিঙ্ক ইজ ক্লগ, বেসিনটা আবদ্ধ হয়ে আছে। এরপর লেখা আছে, ফ্রিজটি তুষারাবৃত হচ্ছে। এখানে দ্য ফ্রিজ ইজ গেটিং ফ্রস্টি। এখানে গেটিং ফ্রস্টি মানে তুষারাবৃত হওয়া। দ্য ফ্রিজ ইজ গেটিং ফ্রস্টি, ফ্রিজটি তুষারাবৃত হচ্ছে। তারপর লেখা আছে, ঝর্ণায় পানির চাপ কম। ইংলিশে বলবেন, দ্য শাওয়ার হ্যাজ লো ওয়াটার প্রেশার। দ্য শাওয়ার মানে ঝর্ণা, লো ওয়াটার প্রেশার মানে পানির কম চাপ। দ্য শাওয়ার হ্যাজ লো ওয়াটার প্রেশার, ঝর্ণায় পানির চাপ কম। তারপর লিখা আছে, আমি জুতা পরলাম। ইংলিশে বলবেন, আই পুট অন দ্য শো। আই মানে আমি, পুট অন অর্থ পরা, শো মানে জুতা। আই পুট অন দ্য শো, আমি জুতা পরলাম। এরপর লিখা আছে, আমি জুতার জিব বা উপরের দিকে টানছি। ইংলিশে বলবেন, আই টাক দ্য টাং আপওয়ার্ড। আই অর্থ আমি, টাক অর্থ টানা। টাং আপওয়ার্ড মানে জিব বা উপরের দিকে। আই টাক দ্য টাং আপওয়ার্ড, আমি জুতার জিব বা উপরের দিকে টানছি। তারপর লিখা আছে, আমি ফিতা টাইট করি। ইংলিশে বলবেন, আই টাইটেন দ্য লেস। আই শব্দের অর্থ আমি, টাইটেন শব্দের অর্থ টাইট করা, লেস মানে ফিতা। আই টাইটেন দ্য লেস, আমি ফিতা টাইট করি। পরবর্তী বাক্যটি হচ্ছে, আমি ফিতা বাঁধি। ইংলিশে বলবেন, আই টাই দ্য লেস। আই মানে আমি, টাই অর্থ বাঁধা, লেস অর্থ ফিতা। আই টাই দ্য লেস, আমি ফিতা বাঁধি। এরপর লেখা আছে, আমি আলুর খোসা ছাড়াচ্ছি। ইংলিশে বলবেন, আই এম পিলিং অফ দ্য পটেটো। আই অর্থ আমি, পিলিং অফ মানে খোসা ছাড়ানো, পটেটো শব্দের অর্থ আলু। আই এম পিলিং অফ দ্য পটেটো, আমি আলুর খোসা ছাড়াচ্ছি। নেক্সটে লিখা আছে, আমি ট্যাবলেট বের করছি। ইংলিশে বলবেন, আই এম পপিং আউট দ্য ট্যাবলেট। আই মানে আমি, পপিং আউট মানে ট্যাবলেট বের করা, কোনো কিছু বের করা। আই এম পপিং আউট দ্য ট্যাবলেট, আমি ট্যাবলেট বের করছি। এরপর লিখা আছে, আমি বোতলের সিপিটির প্যাচ খুলছি। ইংলিশে বলবেন, আই এম টুইস্টিং অফ দ্য বোতলস ক্যাপ। আই অর্থ আমি, টুইস্টিং অফ মানে প্যাচ খোলা, বোতল স্ক্যাপ মানে বোতলের সিপি। আই এম টুইস্টিং অফ দ্য বোতলস ক্যাপ, আমি বোতলের সিপিটির প্যাচ খুলছি। নেক্সটে লিখা আছে, আমি বোতলের সিপিটি উল্টে দিচ্ছি। ইংলিশে বলবেন, আই এম ফ্লিপিং আপ দ্য বোতলস ক্যাপ। আই মানে আমি, ফ্লিপিং আপ মানে উল্টে দেওয়া বা খুলে ফেলা, বোতলস ক্যাপ মানে বোতলের সিপিটি। আই এম ফ্লিপিং আপ দ্য বোতলস ক্যাপ, আমি বোতলের সিপিটি উল্টে দিচ্ছি।
তারপর লিখা আছে আমি শ্যাম্পু বের করছি, ইংলিশে বলবেন আই এম পাম্পিং আউট দ্য শ্যাম্পু। আই অর্থ আমি, পাম্পিং আউট মানে বের করা, শ্যাম্পু অর্থ শ্যাম্পু। আই এম পাম্পিং আউট দ্য শ্যাম্পু, আমি শ্যাম্পু বের করছি। নেক্সটে লিখা আছে তোমার বোতামগুলো এলোমেলো লাগানো, ইংলিশে বলবেন ইউর বাটনস আর মিসম্যাচড। ইউর মানে তোমার, বাটনস অর্থ বোতাম, মিসম্যাচড মানে হচ্ছে এলোমেলো। ইউর বাটনস আর মিসম্যাচড, তোমার বোতামগুলো এলোমেলো লাগানো। এরপর লিখা আছে তোমার চেইনটি নিচে এবং ব্যাগটি দুলছে, ইংলিশে সুন্দর করে বলবেন ইউর জিপ ইজ ডাউন অ্যান্ড ইউর ওয়ালেট ইজ ড্যাংলিং। ইউর অর্থ তোমার, জিপ মানে চেইন, ডাউন মানে নিচে, অ্যান্ড শব্দের অর্থ এবং, ইউর ওয়ালেট মানে তোমার ব্যাগ, ড্যাংলিং শব্দের অর্থ দোলা। ইউর জিপ ইজ ডাউন অ্যান্ড ইউর ওয়ালেট ইজ ড্যাংলিং, তোমার জিপটি, তোমার চেইনটি নিচে এবং ব্যাগটি দুলছে। তারপর লিখা আছে তোমার চুলগুলো অন্যত্র সরিয়ে আছে, ইংলিশে বলবেন ইউর হেয়ার ইজ আউট অফ প্লেস। ইউর মানে তোমার, হেয়ার অর্থ চুল, আউট অফ প্লেস মানে অন্যত্র সরিয়ে থাকা। ইউর হেয়ার ইজ আউট অফ প্লেস, তোমার চুলগুলো অন্যত্র সরিয়ে আছে। নেক্সট লিখা আছে তোমার জ্যাকেটটি ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে, ইংলিশে বলবেন ইউর জ্যাকেট ইজ ড্র্যাগিং অন দ্য ফ্লোর। এখানে ইউর জ্যাকেট মানে তোমার জ্যাকেট, ড্র্যাগিং অন দ্য ফ্লোর মানে ফ্লোরে গড়াগড়ি খাওয়া। ইউর জ্যাকেট ইজ ড্র্যাগিং অন দ্য ফ্লোর, তোমার জ্যাকেটটি ফ্লোরে গড়াঘড়ি খাচ্ছে। এরপর লিখা আছে তোমার মুখের কর্নারে কিছু একটু লেগে আছে, মুছে দাও, ইংলিশে বলবেন ইউ হ্যাভ গট সামথিং অন দ্য কর্নার অফ ইউর মাউথ, ওয়াইপ ইট। ইউ হ্যাভ গট সামথিং মানে অন দ্য কর্নার অফ ইউর মাউথ, অর্থাৎ তোমার মুখের কর্নারে কিছু একটা লেগে আছে, ওয়াইপ আউট, ওয়াইপ ইট মানে মুছে দাও এটা, অর্থাৎ ইউ হ্যাভ গট সামথিং অন দ্য কর্নার অফ ইউর মাউথ, ওয়াইপ ইট, তোমার মুখের কর্নারে কিছু একটু লেগে আছে, মুছে দাও। তারপর তুমি কি এটা দেখনি, ডিডন্ট ইউ নোটিস ইট। ইউ মানে তুমি, নোটিস মানে লক্ষ্য করা, ইট অর্থ এটা, ডিডন্ট ইউ নোটিস ইট, তুমি কি এটা দেখনি। তোমাকে সাহায্য করতে দাও, লেট মি হেল্প ইউ, হেল্প মানে সাহায্য করা, ইউ অর্থ তোমাকে, লেট মি হেল্প ইউ, তোমাকে সাহায্য করতে দাও, আমি কি তোমার সাহায্য পেতে পারি, মে আই গেট ইউর হেল্প। আই মানে আমি, ইউর মানে তোমার, হেল্প মানে সাহায্য, মে আই গেট ইউর হেল্প, আমি কি তোমার সাহায্য পেতে পারি। এখন তুমি কি করছো, হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়াট মানে কি, ইউ অর্থ তুমি, ডুইং অর্থ করা, নাও অর্থ এখন। হোয়াট আর ইউ ডুইং নাও, এখন তুমি কি করছো। আমি তোমার কথাই ভাবছিলাম, আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইউ, আই মানে আমি, থিঙ্কিং অর্থ বাবা, অ্যাবাউট ইউ মানে তোমার কথা, আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইউ, আমি তোমার কথাই ভাবছিলাম। ধন্যবাদ সবাইকে ইংরেজি ভাষা শিক্ষা ক্লাস 53 নম্বর ক্লাসটি করার জন্য। আল্লাহ হাফেজ।